নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, এই মেডিসিনের সাথে কোন কোন মেডিসিন মিথস্ক্রিয়া হতে পারে, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে কোভারসিল 4 মিলিগ্রাম। এটি 10টি ট্যাবলেটের পাতা। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 166 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হয়, যার মধ্যে পেরিনোডোপিল দেওয়া থাকবে 4 মিলিগ্রাম, সেটি দেখে ব্যবহার করতে পারেন। এটি 2 মিলিগ্রাম, 4 মিলিগ্রাম, 4+ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ফ্রেন্ড, আজকে আমি এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় কার্ডিও ভাস্কুলার, হার্টের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঝুঁকি সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ঠিকমতো পাম্প করতে, হার্ট ঠিকমতো পাম্প করতে অক্ষম হয়, রক্ত চলাচল ঠিকমতো হয় না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি আপনার পেশিগুলোকে শিথিল করে রাখে এবং হার্টের উপর চাপ কমাতে সাহায্য করে। এইভাবে আপনার হৃৎপিণ্ডের রক্ত পাম্প করতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা হলে তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি, কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। রক্তের চাপ কমায়, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি কম করতে সাহায্য করে এবং রক্ত পাম্প করতে সাহায্য করে। মাথার মধ্যে রক্ত সরবরাহ উন্নত করতে সাহায্য করে। এগুলো কার্ডিও ভাস্কুলার রোগের ক্ষেত্রে বেশি দেখা যায়। যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে রক্তচাপ বেশি আছে বা ব্লাড প্রেশার বেশি আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন মেডিসিনের সাথে ডাক্তারবাবুরা এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, 18 বছরের নিচের বাচ্চাদেরকে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন মিথস্ক্রিয়া হতে পারে, কখনো বেড়ে যাওয়া বা কখনো কমে যাওয়া, কাজ ঠিকমতো না করা। যেমন হচ্ছে অ্যালুলোল ট্যাবলেট বা হচ্ছে জাইলোরিক 100 মিলিগ্রাম ট্যাবলেট, কিছু ইনসুলিন আছে, ডাইক্লোফেনাক ট্যাবলেট, অ্যামিলোরাইড ট্যাবলেট, কার্ডেসার্টন ট্যাবলেট, এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এটি যেহেতু কোভারসিল 4 মিলিগ্রাম, 2 মিলিগ্রাম প্লাস অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য ডাক্তারবাবুরা এই মেডিসিনটি 4 মিলিগ্রাম ট্যাবলেট প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে 5 ml করে দিনে দুবার বা দিনে 10 মিলিগ্রাম ট্যাবলেটও দুবার দেওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আস্তে আস্তে বা ধীরে ধীরে ডাক্তারবাবুরা এর পাওয়ার বাড়িয়ে থাকেন। টেনের পরে
20 বা 40 মিলিগ্রাম ট্যাবলেট ও ডোজ ব্যবহার করে থাকেন সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু এই ট্যাবলেটটি আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, শরীরে ক্লান্তি ভাব, প্রেশার হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যাওয়া, মাথা যন্ত্রণা ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই কোভারসিল 4 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই কোভারসিল ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।